আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো, যারা নতুন সৌদি আরব আসে তারা যখন আফশার মিশিংয়ে ফিঙ্গার দেয়, অর্থাৎ যাদের ইকামা নাম্বার নতুন হয়ে থাকে তখন আফশার মিশিংয়ে ফিঙ্গার দেওয়ার পর সে আফশার আইডিটিকে অ্যাক্টিভ করতে হয়। তো আজকে আপনাদেরকে শেখাবো, আপনারা খুব সহজে কয়েক মিনিটের মধ্যেই আপনাদের হাতের মোবাইল দিয়ে নিজেদের আপসের অ্যাকাউন্ট নিজেরাই অ্যাক্টিভ করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আপসেরের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এজন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে আপসার, ABSHER, আপসার লগইন। আপসার লগইন লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে আপসার .es এ যে ওয়েবসাইটটি রয়েছে, যেখানে লগইন লেখা দেখতে পাচ্ছি, এখানে লগইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম ঘরটা যেটা দেখতে পাচ্ছেন ইউজার নেম অর আইডি নাম্বার, এই ঘরটিতে আমাদেরকে ইকামা নাম্বার দিয়ে দিতে হবে। এবং পরের যে ঘরটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে। সেই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি যখন আফশের মেশিংয়ে ফিঙ্গার দিয়েছিলেন তখন আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে একটি পাসওয়ার্ড দেখাচ্ছি, যে পাসওয়ার্ডটি আমি ফিঙ্গার দেওয়ার পর এই পাসওয়ার্ডটি আমার মোবাইলে এসেছিল। তো এখন আমি উপরের ঘরে আমার ইকামা নাম্বারটি দিয়ে দিব। তো ইকামা নাম্বারটি দেওয়ার পর নিচের ঘরে পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে। আমার মোবাইলে যে ওটিপি কোড এসেছিল, অর্থাৎ যে মেসেজটা এসেছিল আফশার মিশিংয়ে ফিঙ্গার দেওয়ার পর, সেই পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিচে যে লগইন বাটনটি রয়েছে, এই লগইন বাটনের উপরে ক্লিক করতে হবে। তো লগইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারে আফশার অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, অর্থাৎ ফিঙ্গার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটিকে আপনাদের এই ভেরিফিকেশন কোডের জায়গায় টাইপ করতে হবে। তো ভেরিফিকেশন কোডটিকে টাইপ করার পর নিচে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে লগইন এবং অপরটি হচ্ছে ক্যান্সেল। তো আমাদেরকে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে নাম সহ ছবি চলে এসেছে এবং এখানে আমাদের একটি ফর্ম চলে এসেছে, অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি তাই আমাদেরকে সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে ইউজার আইডি, এখানে আপনাদের একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। যেমনটা ধরেন আমি এখানে একটি ইউজার নেম আমি দিচ্ছি, যে সিস্টেমে আপনারা সেই সিস্টেমে দিতে পারেন। আপনারা কি করবেন, এখানে একটা বড় হাতের এ দিবেন, ছোট হাতের এ দিবেন, অথবা আপনাদের মন মতো আপনারা দিতে পারেন। দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনাদেরকে যে আপনাদের ইকামা নাম্বার রয়েছে সেই ইকামা নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। তো আমি বড় হাতের এ দিলাম, ছোট হাতের এ দিলাম, তারপর আমি ইকামা নাম্বারটি টাইপ করে দিলাম। তো এই সিস্টেমে যদি আপনি আপনার ইউজার নেমটা দেন তাহলে আপনাদের ইউজার নেমটা সহজেই এখানে গ্রহণ করা হবে, কারণ ইউজার নেম যদি ভুল হয় বা উল্টাপাল্টা দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ করতে পারবেন না। তো এরপর আমাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে, আপনারা যে কোনো একটি বড় হাতের অক্ষর দিবেন। তারপর আপনারা এখানে যেটা করবেন সংখ্যা দিবেন, সংখ্যা দেওয়ার পর আপনারা যে কোনো একটি হ্যাশট্যাগ দিবেন এবং আরও কিছু সংখ্যা আপনারা দিতে পারেন। তো সংখ্যা দেওয়ার পর আপনারা সর্বশেষে কি করবেন, আরও একটি ছোট হাতের অক্ষর দিবেন। ঠিক সেম সিস্টেমে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, ঠিক সেম সিস্টেমে আপনারা এখানে একটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ইমেল অ্যাড্রেস বলা হচ্ছে। তো এখানে আপনাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, উপরের ঘরে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন সেম ইমেল অ্যাড্রেসটি এখানেও ব্যবহার করতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল নাম্বারে আপনি আপসের অ্যাকাউন্ট ওপেন করেছেন সেম সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পূর্বে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে এখানে কখনও মোবাইল নাম্বারটি জিরো থেকে শুরু করবেন না, ফাইভ থেকে শুরু করবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনাদেরকে নিচে যে ওকে বাটনটি দেখতে পাচ্ছেন এই ওকে বাটনটিতে ক্লিক করতে হবে। ওকে বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের যে মোবাইলে আপসের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেই মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটিকে এই যে উপরের অ্যাক্টিভেশন কোড, ঠিক এই অ্যাক্টিভেশন কোডের জায়গায় টাইপ করতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে দিতে হবে।
তো ইকামা নাম্বারটি দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকে বাটনটিতে ক্লিক করতে হবে। ওকে বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ওয়াজ ক্রিয়েট সাকসেসফুললি ইন পোর্টাল, প্লিজ লগ আউট অ্যান্ড লগ ইন এগেন ইন অর্ডার টু অ্যাসেস পোর্টাল ই সার্ভিস। এখানে বলা হচ্ছে যে আপনাদের যে অ্যাপসের অ্যাকাউন্ট রয়েছে সেটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে, আপনারা চাইলে এটাকে লগ আউট করে নতুন করে লগ ইন করতে পারেন। যদি আপনারা লগ ইন করতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনাদের সকল ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এভাবেই কিন্তু আপনারা নতুন অ্যাপসের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনারা অ্যাপসের মেশিনে যখন ফিঙ্গার দিয়ে আসবেন এভাবেই কিন্তু আপনারা অ্যাপসের অ্যাকাউন্ট খুব সহজে ওপেন করতে পারবেন। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিলাম কিভাবে আপনারা নতুন একটি অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ অ্যাক্টিভ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।